চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আচ্ছা আমরা দেখি পাঁচটা ক্যান্সেল হচ্ছে চার টাকায় কিন্তু তার মানে একটার ক্রয় মূল্য কত একটার ক্রয় মূল্য বের করতে হলে টাকাকে ভাগ দিতে হইবে পরিমাণ দ্বারা তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে চার বাই পাঁচ আর একটার বিক্রয় মূল্য কত এখানে টাকা হচ্ছে পাঁচ আর পরিমাণ হচ্ছে চার তার মানে একটার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ বাই চার এইটা ক্রয় আর এইটা হচ্ছে বিক্রয় বিক্রয় এখন নিয়ম হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশকে সংখ্যা রূপান্তর করার জন্য কোনি গুণ করা যায় কোন গুণ করলে যার মাথা সে পাবে তাহলে এই মাথা দিয়ে গুণ করলে হয় চার চারা ষোলো তাহলে ক্রয় হচ্ছে ষোলো টাকা আর বিক্রয় কত পাঁচ পাঁচা পঁচিশ তার মানে বিক্রয় হবে পঁচিশ টাকা এখন বলছে কি শতকরা কত লাভ হবে আচ্ছা তাহলে ষোলো টাকায় লাভ হয়েছে কয় টাকা দেখি ষোলো টাকায় ক্রয় যেহেতু ষোলো ষোলো টাকায় লাভ হয়েছে কত এখানে পার্থক্য হচ্ছে নয় টাকা তার মানে ষোলো টাকায় লাভ হয়েছে নয় টাকা শতকরা কত শতকরা মানে হচ্ছে একশো গুণ এখন কাটাকাটি করি চার দ্বারা কাটলে হয় চার চার আর ষোলো আর চার পঁচিশ একশো আচ্ছা কাটাকাটি যাইবে না দশমিক হবে তার মানে এখানে উপরে থাকে হচ্ছে দুইশো পঁচিশ দুইশো নয় দুইশো পঁচিশ নিচে থাকে চার দশমিক রূপান্তর করলে দুইশো পঁচিশকে চার দ্বারা ভাগ তোলা হয় ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তার মানে উত্তর হবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ